দর্শক মুমূষ্য রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং খুবই ইমার্জেন্সি একটি ব্যবস্থাপনা যে ব্যবস্থাপনাটা নিয়ে আমরা অনেক সময় অনেক ধরনের কনফিউশনে ভুগি যে কোথায় যাওয়া উচিত বা কোথায় গেলে মৌমুষ্য রোগীকে আসলে বাঁচানো সম্ভব আইসিইউ ফ্যাসিলিটিস কোথায় রয়েছে এবং কতটুকু হেল্প অ্যাকচুয়ালি আমরা পাবো এরকম হাজারো প্রশ্ন নিয়ে একটা মুমূর্ষু রোগীকে নিয়ে যখন একটি পরিবার ভুগতে থাকে বা দৌড়াতে থাকে সেটা অবশ্যই কোনো পরিবারের জন্য সুখকর কোনো ব্যবস্থা নয় বা অবস্থা নয় তাই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো আজকালে হাসপাতাল স্বাস্থ্য কথা আমি ডক্টর স্ট্রাবন তৌহিদা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির পর্দায় এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে এবং পরামর্শ দিতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ডক্টর মোহাম্মদ রবিউল হালিম অ্যাসোসিয়েট কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার আসগরালি হাসপাতাল এবং সেখানে তিনি তো থাকেন সবসময় আজকে আমার সাথে রয়েছেন আপনারা কিন্তু আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন তাকে আমাদের স্ক্রলে দেখানোর নাম্বারে ফোন করে সো স্যার সেই প্রশ্নগুলোর উত্তর দিবেন আর আমি আজকে কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মমুলন আছেন সালাম কেমন আছেন যে বিষয়টি নিয়ে কথা বলবো খুবই একটা সেনসিটিভ এবং খুবই একটা ইমার্জেন্সি একটা অবস্থা রোগীর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমি কথা বলবো আজকে তো রোগী আসলে কোন কোন রোগীগুলোকে আমরা এরকম বলবো এবং যাদের জন্য বেসিক্যালি আইসিইউ সাপোর্ট দরকার ধন্যবাদ শ্রাবন্য আপনার চমৎকার প্রশ্নের জন্য মুমূর্ষু বলতে আমরা বুঝি সবচেয়ে সিকেস্ট পেশন তো সবচেয়ে সিকেস্ট পেশন যদি আমরা একটা পেশেন্টকে বলতে চাই তাহলে কিছু ক্রাইটেরিয়া আছে যার ভিত্তিতে আমরা বলি যে মোমোশো যাদের আইসিউ সাপোর্ট লাগবে আমরা সাধারণত এটা বলতে বুঝাই যে পেশেন্টের অর্গান ফেলিওর যদি এক একাধিক মানে স্পেশালি একাধিক যদি ভাইটাল অর্গান যদি কোনো পেশেন্টের ফেলিউর হয় এবং যাদের অর্গান সাপোর্ট লাগে সেসব পেশেন্টকে সাধারণত আমরা বলি যারা আইসিউ সাপোর্ট লাগবে ওকে সো এই যে আইসিইউ সাপোর্টটা লাগবে নাও এ ডেজ ইটস এ হট টপিক বিকজ আমরা প্যান্ডেমিক সিচুয়েশনে রয়েছি এবং করোনার কারণে যে প্যান্ডেমিক অবস্থা সেই পার্সপেক্টিভে বাংলাদেশে আইসিইউর সক্ষমতা কি যথেষ্ট পরিমাণে রয়েছে কিনা আপনি কি মনে করেন ধন্যবাদ আমাদের আসলে প্রায় সতেরো কোটি জনসংখ্যা জনসংখ্যা অনুপাতে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা ঠিক আপ টু মার্ক সেটা বলা যাবে না এবং আইসিউ বা ক্রিটিক্যাল কেয়ার সার্ভিসটাও আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ তো আমাদের এই মুহূর্তে যে সক্ষমতা আছে ইন অ্যান রাফলি পনেরোশো থেকে দু হাজারের মতো আমাদের আইসিউ বেডের ক্যাপাসিটি আছে বা ক্রিটিক্যাল কেয়ারের ফ্যাসিলিটিস আছে সেটা জনসংখ্যার তুলনায় অপ্রতুল কিন্তু আমরা এটা দিয়ে কিন্তু আমাদের জনসংখ্যাকে সার্ভিস দিয়ে যাচ্ছি বা এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা লড়ে যাচ্ছি এবং আমাদের রুগীরা কিন্তু এটা থেকে সার্ভিস পাচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয় কোর্স পাচ্ছে কিন্তু এটাও আমরা দেখেছি যে আইসিইউ না পাওয়ার কারণেও কিন্তু অনেক ধরনের জটিলতা বা অনেক রোগী মারাও যাচ্ছেন তো এই যে এত 17 কোটি জনসংখ্যার জন্য মাত্র আপনি বললেন যে 2000 এরকম আইসিইউ রয়েছে তো এটা নিয়ে আমাদেরকে লড়তে হচ্ছে এটাই বাস্তবতা কিন্তু মানুষজন আসলে অনেক সময় অনেক কিছু বুঝতে চায় না সবকিছু ডক্টরদের উপর চাপিয়ে দেয় তাই এই বিষয়টা নিয়ে আমি আরও কথা বলবো এবারে জানতে চাই যে আইসিউতে কোন ধরনের জনবল আসলে দরকার বা কোন ধরনের প্রশিক্ষণ তাদেরকে দেয়া হয় ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের সবারই একটা মিথ কাজ করে যে অ্যাকচুয়ালি আইসিউটা মানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা আমরা বলি সর্বশেষ ধাপ তাহলে একটা আইসিউ সেট আপে কী ধরনের সেট প্রয়োজন বা কী ধরনের জনবল প্রয়োজন তো প্রথমত আমি আপনাকে শুরুতেই বলেছি যখন একাধিক অঙ্গ প্রত্যঙ্গ মানে ফেলিউর হয়ে যায় আমরা বলি যে অর্গান সাপোর্ট প্রয়োজন হয় তাদের আইসু সাপোর্ট প্রয়োজন হয় সো আমাকে এই অর্গান সাপোর্টের জন্য আমার সে ধরনের ইনফ্রাস্ট্রাকচার ইনস্ট্রুমেন্ট লাগবে এবং সত্যি আমাদের একটা আইসোলেটেড ইউনিট লাগবে সেটা এনভাররমেন্টটাও কন্ট্রোল হতে হবে সেটা এয়ার ফ্লো থেকে শুরু করে জীবাণুমুক্তকরণ থেকে শুরু করে এনভাররমেন্টটাও কিন্তু উপযোগী হতে হবে আমরা এটাকে পজিটিভ প্রেশার ভেন্টিলেশন বা নেগেটিভ প্রেশার ভেন্টিলেশন বলি পাশাপাশি যন্ত্রপাতির মধ্যে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন শ্বাসের সাপোর্ট যে একটা পেশেন্টের মেকানিক্যাল ভেন্টিলেটার প্রয়োজন হয় মোমোশু রোগীদের ভেন্টিলেটার থাকতে হবে একটা ক্রিটিক্যাল পেশেন্টকে মনিটরিংয়ের জন্য কার্ডিয়াক মনিটর থাকতে হবে সেখানে সব ভাইটালস প্যারামিটার ডিটেক্ট করা যায় এবং আমরা টাইম টু টাইম দেখতে পারি সেই ব্যবস্থাপনা থাকতে হবে এবং পেশেন্টকে চিকিৎসা দেওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন ডিভাইস থাকতে হবে সাপোজ একটা পেশেন্টের রেনাল রিপ্লেসমেন্ট প্রয়োজন আমাদের ইন ওয়েট ডায়ালাইসিস ফ্যাসিলিটিস থাকতে হবে ভেরি ক্রিটিক্যাল পেশেন্টের জন্য স্লেট থাকতে হতে পারে সিআরআরটি থাকতে হতে পারে এবং পেশেন্টের ইভেন বেডসাইট প্রসিডিউর করার মতো হচ্ছে অ্যাবিলিটি থাকতে হবে ওষুধপত্র ডেলিভারি করার জন্য খুব মেজার্ড ওয়েতে টাইমলি ডেলিভার করার জন্য বিভিন্ন পাম্প প্রয়োজন হতে পারে তারপরে বেড সাইড বিভিন্ন প্রসিডিউর করার জন্য ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট আমাদের থাকতে হবে আর এবং বেডটাকে খুব স্পেশালাইজড হতে হয় এটা হচ্ছে গিয়ে ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্টের বিষয়গুলো পাশাপাশি জনবলে যে প্রশ্নটা করলেন প্রথমত এটা একটা টিম ওয়ার্ক একটা আইসিউতে যদি আমরা ধরে নিই যে একটা টিম ওয়ার্ক সেই টিমের ক্যাপ্টেন হচ্ছে একজন আইসিউ বিশেষজ্ঞ তো আইসিউ বিশেষজ্ঞর পাশাপাশি কোয়ালিফিকেশন যদি বলেন তাকে অবশ্যই কোয়ালিফাইড হতে হবে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি হতে হবে যেমন আমাদের দেশে বিএসএমএমে এমডি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন কোর্স চালু আছে তো সেখান থেকে পাশ করা হতে পারে এর বাইরেও এন মেডিসিন বিশেষজ্ঞ যারা অ্যাটলিস্ট পাঁচ বছরের বেশি আইসিউতে ট্র্যাশিয়াল লেভেল আইসিউতে কাজ করার অভিজ্ঞতা আছেন তারাও বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন পাশাপাশি আপনাকে অন্যান্য বিষয় বিশেষজ্ঞ যারা আছেন ওনাদের সাথে ইন কর্ডিনেশন। যাতে আপনি চিকিৎসাটা দিতে পারেন সেই সক্ষমতা বা টিম এফোর্ড টিম ডায়নামিক্স আপনাকে বিল্ড আপ করতে হবে এবং এই বিষজ্ঞর পাশাপাশি আপনাকে দক্ষ আইসিউ চিকিৎসক থাকতে হবে এবং সেটি স্টেপ ওয়াইজ জুনিয়র ডক্টর মিড লেভেল ডাক্তার সিনিয়র ডক্টর এরকম থাপ ওয়াইজ কিন্তু আপনাকে আইসিউ ডক্টর থাকতে হয় রেসপিটারি থেরাপিস্ট নাও ইট ইস ভেরি ইম্পর্টেন্ট আমরা যেটাকে বলি যে আইসিউতে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় ভেন্টিলেটার সাপোর্ট বা শ্বাসযন্ত্রের এই যে ভেন্টিলেটার রেগুলেট করা পেশেন্টের শ্বাসের ব্যবস্থাপনার দায়িত্বে যারা থাকেন আমরা তাদেরকে বলি রেসপিটারি থেরাপিস্ট মডার্ন আইসিউ কনসেপ্টের মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জনবল পাশাপাশি দক্ষ আইসিউ নার্স ডায়ালাইসিস টেকনিশিয়ান তারপর পারফিশনিস্ট অনেক সময় থাকে বাইরের দেশগুলোতে অনেক সময় আমরা একমো বলি এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন যখন শ্বাসযন্ত্রও ফেল করে আমরা রক্তের মধ্যে অক্সিজেন মিশিয়ে দিই সেই মেশিন চালানোর জন্য কিন্তু পারফিউশনিস্ট লাগে তো পাশাপাশি ওয়ার্ড বয় পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্স নিউট্রিশনিস্ট ফিজিওথেরাপিস্ট প্রত্যেকটা পেশাজীবীরই কিন্তু একটা ইন হারমোনি ইন কোঅর্ডিনেশন একটা আইসিইউ টিম গঠিত হয় অফ কোর্স ইট ইজ এন্ড এটা তো আমি বলেছি যে সর্বোচ্চ ইম্পর্টেন্স যুক্ত একটা ইউনিট হচ্ছে আইসিইউ ইউনিট তো এই যে আপনি বললেন যে এত এত জনবল বা ইনফ্রাস্ট্রাকচারটা এরকম হওয়া উচিত এটা আজগর আলী হাসপাতালে হয়তো বা আছে বাংলাদেশে যতগুলো আইসিইউ রয়েছে সেন্টার আপনি বললেন যে 2000 এর মতো অলমোস্ট সেখানে কি সব জায়গায় এটা নিশ্চিত করে এরকম পরিবেশ এবং এরকম জনবল আচ্ছা এখানে বুঝতে হবে যে আপনি কোন ম্যাগনিটিউডের সার্ভিসটা দিচ্ছেন আমরা যদি প্যান্ডেমিকের পার্সপেক্টিভে বলি তাহলে আমি হয়তো আসগোর আলির বা আমাদের অন্যান্য যেসব ভালো কর্পোরেট হসপিটাল আছে বাংলাদেশে এখন বেশ কয়েকটা পাঁচ ছয়টা ভালো কর্পোরেট হসপিটাল আছে যাদের মোটামুটি জনবল কাঠামো কাছাকাছি পর্যায়েরই আছে সরকারি তো অনেক ভালো ভালো আইসিউ হচ্ছে যেটা আপনি বললেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে অনেক ভালো ফ্যাসিলিটি আছে পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ এবং অন্যান্য সরকারি মেডিকেল কলেজেও কিন্তু গভর্নমেন্ট কুর্মিটোলা মুগদা মেডিকেল হসপিটাল সর্দি বিল্ড আপ করেছে কিন্তু জনবল তো আসলে এটা বিল্ড আপ করার জন্য সময় লাগে এবং এরা অত্যন্ত দক্ষ এবং প্রশিক্ষিত জনবল প্রয়োজন সো প্যান্ডেমিক সিচুয়েশন আমি রাতারাতি কিন্তু এত জনবল পাব না সেক্ষেত্রে আমাকে অ্যাকচুয়ালি মেকশিপ আইসিউ করতে হয় যেমন আমার প্যান্ডেমিকে যে ধরনের সাপোর্টটা প্রয়োজন বেশি শ্বাসের সাপোর্ট সেক্ষেত্রে কিছু মেকশিপ আইসিউ করতে হয় বা কাউকে সেখানে স্বল্প প্রশিক্ষণ দিয়ে তৈরি করতে হয় সো ঠিক আইডিয়াল আইসিউ আমরা এখন পাবো না পৃথিবীর কোথাও এই মুহূর্তে যে পরিমাণ পেশেন্ট প্যান্ডেমিক সিচুয়েশন ওদেরকে সাপোর্ট দেওয়ার মতো জনমলের ঘাটতি সারা পৃথিবীতেই আছে তো সেটা আমেরিকাতেও আছে ইতালিতেও আছে এবং উন্নত বিশ্বেও আছে আমাদের দেশের ঘাটতিটা বেশি কিন্তু বেশি হলেও আপনি যদি প্যান্ডেমিকের পার্সপেক্টিভে বলেন সেক্ষেত্রে প্রস্তুতিটা একটু ডিফারেন্ট আমাকে এই মুহূর্তে লাইফটাকে সার্ভাইভ করানোর জন্য অর্গানটাকে সাপোর্ট করার জন্য যতটুকু মিনিমাম জনবল আমাকে রেডি করতে হবে ওটা করে কিন্তু সার্ভিসটা দেওয়া সম্ভব এটা যদি আপনি আইডিয়াল আইসুর সাথে কম্পেয়ার করেন অবশ্যই একরকম কিন্তু সাপোর্ট হবে না একদম যুদ্ধকালীন পরিস্থিতি যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের সব ফিচার কিন্তু মানে ক্লাসিক্যাল ওয়েতে থাকে না অনেক কিছু করে নিতে এক্স্যাক্টলি সো আমরা আসলে মেকশিফট করেই কাজগুলো চালাচ্ছি এবং এই ক্ষেত্রে বাংলাদেশের ডক্টরদেরকে আমি স্যালিউট জানাতে চাই যে মানে শুধুমাত্র আমি ডক্টর বলে না আমরা এত স্বল্প প্রতুলতা মানে অপ্রতুলতা আমাদের যা যা রয়েছে তার মধ্য থেকে কিন্তু আমরা সবকিছু ম্যানেজ করার চেষ্টা করি আর যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন নিয়ে আমরা কথা বলছি একটা আসলে কোভিড নাইন্টিন পেশেন্টের কোন অবস্থায় গেলে আইসিউতে আসলে তাকে ট্রান্সফার করা উচিত বা আইসিউর সাপোর্টটা তার লাগবে এই বিষয়টা নিয়ে কথা বলবো একটা বিরতির পরে প্রিয় দর্শক আপনারা দেখছেন আজগর আলী হাসপাতাল স্বাস্থ্য কথা নিচে একটা বিরতি আসবে একটু পরেই সাথে ছিলেন আশা করবো সাথেই থাকবেন প্রিয় দর্শক কোভিড নাইন্টিন পেশেন্ট বা করোনা পেশেন্টের আসলে কোন সময় আইসিউ সাপোর্টটা দরকার এটা নিয়েও কিন্তু আমরা অনেক ধরনের কনফিউশনে থাকি এবং এই প্রশ্নটির কিন্তু আমি ব্রেকে যাওয়ার আগে আমাদের আজকের যে গেস্ট অনারেবল গেস্ট ডক্টর মোহাম্মদ রবিউল হালিমকে প্রশ্ন করেছিলাম প্রশ্নটির উত্তর নিব আপনাদের সবাইকে আমন্ত্রণ আরও একবার আজগর আলী হাসপাতাল কথা আমি ডক্টর স্টাবনা তহিদা আছি এবং আপনারা কিন্তু ফোন করতে ভুলবেন না সেই প্রশ্নটির উত্তরটিই নেই আসলে আইসিইউ সাপোর্টটা কখন দরকার করোনা রোগীদের হ্যাঁ ধন্যবাদ শ্রাবণ্য আপনার প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক যেহেতু আমাদের বেড লিমিটেশন আছে তো আমাদেরকে খুবই যৌক্তিকভাবে পেশেন্টকে আইসিউর জন্য নির্বাচিত করতে হবে তো করোনাতে আমরা জানি সবচেয়ে যে সমস্যাটা পেশেন্টের যেটা ভুগে সেটা হচ্ছে শ্বাসকষ্ট তো শ্বাসকষ্ট যখন তীব্রতা অনেক বেড়ে যায় অক্সিজেন স্বল্পতা যেটা ওয়ার্ড বা কেবিনে আমরা যেটা বাড়তি অক্সিজেন সাপ্লিমেন্ট দিই সেটা নেজাল ক্যানুলা বা ফেস মাস্ক এগুলো দেওয়ার পরেও যখন তার অক্সিজেন স্যাচুরেশনটা অনেক কমে যায় সেই কমান মাত্রাটা আমরা বলি যে নাইনটি নিচে যদি চলে যায় আপনি অক্সিজেন সাপ্লিমেন্ট দেওয়ার পরেও যদি নাইনটি পার্সেন্টের নিচে চলে যায় এবং আমাদের যদি আরও বেশি অক্সিজেনের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু ধরে নিতে হবে যে এই পেশেন্টকে অ্যাডভান্স এটা প্রয়োজন বা এই পেশেন্টের মেকানিক্যাল ভেন্টিলেশন প্রয়োজন হতে পারে তো সেক্ষেত্রে এটা একটা ইন্ডিকেশন পাশাপাশি আমি যেটা শুরুতে বলেছি যে একাধিক অঙ্গ প্রত্যঙ্গ যদি বিকল হয় সেটা একটা তো একটা পেশেন্ট রেনাল রিপ্লেসমেন্টের পেশেন্ট হতে পারে সাপোজ সে পেশেন্ট রেগুলারলি ডায়ালাইসিস পান বা পেশেন্টের অন্যান্য বড় ধরনের জটিলতা আছে এই প্রেক্ষিতে যদি তার কোভিড হয় এবং তার অক্সিজেন স্বল্পতা দেখা দেয় সেই পেশেন্টার অবশ্যই আইসিউ সাপোর্ট লাগবে অথবা কোনো পেশেন্ট যদি এমন হয় যে এয়ারওয়ে প্রটেকশনটা খুব প্রয়োজন হয়ে পড়েছে এই কোভিড সিচুয়েশানে সাথে কোভিড আছে সেক্ষেত্রেও কিন্তু তার আপনার আইসিউ প্রয়োজন হতে পারে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে কোভিডে যারা আক্রান্ত হয় তার এইটি পার্সেন্টেরই কিন্তু বড় ধরনের কোনো সাপোর্ট প্রয়োজন হয় না ওরা বাসায় বিশ্রাম বা সিমটোমেটিক কেয়ারেই ভালো হয়ে যায় বাকি টোয়েন্টি পার্সেন্টের হসপিটালাইজেশন প্রয়োজন হয় এর মধ্যে যাদের কথা বললাম এই সংখ্যাটা অ্যাকচুয়ালি ফাইভ পার্সেন্টের মতো তো এই ফাইভ পার্সেন্ট ক্রিটিক্যাল পেশেন্ট যাদের অক্সিজেন স্বল্পতার তীব্রতা অনেক বেশি এবং অন্যান্য অর্গান সাপোর্ট প্রয়োজন হয় তাদেরকে আমরা আইসিউর জন্য নির্বাচিত করি এক্স্যাক্টলি মানে এই জিনিসটা নিয়েও কিন্তু অনেক আতঙ্কে থাকে যে আমার করোনা পজিটিভ মানে আমার হয়তো বা আইসিউ সাপোর্ট লাগবে বা আমি আইসিইউ কোথাও পাবো না এ ধরনের কিন্তু প্যানিক আমরা সিচুয়েশন দেখেছি বাট এখন যদি প্রশ্ন করি যে করোনা পেশেন্টদের কাদের আসলে হসপিটালে অ্যাডমিশনটা দরকার কারণ আমরা কিন্তু এখন পালস অক্সিমেট্রি বাসাই থাকছে আমি অক্সিজেন স্যাচুরেশনটা দেখতে পাচ্ছি তো তাদের জন্য আপনার অ্যাডভাইস কী হবে ধন্যবাদ চমৎকার প্রশ্নের জন্য তো আমি যেটা বলতে চাই যে করোনা পেশেন্টদের যদি আমরা বাসায় এবং হসপিটালে কখন আনতে হবে এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় তাহলে আইসিউতে আসার হারটাই কিন্তু কমে যাবে আমি এটাকে আরও স্পেসিফিক বললে টাইমলি ইন্টারভেনশন তো কাদের আমরা বাসায় রেখে চিকিৎসা দিব যাদের যে লক্ষণ বা রোগের তীব্রতাটা সহ্য করার মতো খুব বেশি কাশি নেই তার খুব বেশি শ্বাসকষ্ট নেই সে স্বাভাবিক চলাফেরা করতে পারছে এবং অনেকে জ্বর থাকে জ্বরটা রিজলভ করে গিয়েছে তো এই জাতীয় জিনিসগুলো যদি মিট করে সে বাসায় রেখে কিন্তু বিশ্রামে থাকতে পারে কিন্তু যেটা আপনি বললেন যে আমরা এখন অনেকেই পাউস অক্সিমিটার দিয়ে অক্সিজেনের মাত্রাটা দেখতে পাচ্ছি তো যদি অক্সিজেনের মাত্রা নাইনটি টু নিচে চলে যায় আমরা এইটি এইট পর্যন্ত অ্যাজমা বা সিউপিডির পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু আমরা এইটি পর্যন্ত সেটাকে লেভেলটা অ্যালাউ করি বাট সুস্থ স্বাভাবিক মানুষের যদি নাইনটি টুর নিচে যদি অক্সিজেনের লেভেলটা কমে যায় তাহলে বুঝতে হবে তার অক্সিজেন সাপ্লিমেন্ট প্রয়োজন তো বাসায় যদি আপনার অক্সিজেন দেওয়ার কোনো ব্যবস্থাপনা না থাকে সেক্ষেত্রে হাসপাতালে যাওয়াই উত্তম বা যে পেশেন্টের অক্সিজেন সাপোর্ট লাগবে ধরে নেওয়া হয় যে তার অসুখের তীব্রতাটা বেশি সো তার মানে অক্সিজেন স্বল্পতা যেটা নাইনটি টু পার্সেন্টের নিচে চলে যায় সেটা একটা ইন্ডিকেশান হসপিটাল হওয়ার হসপিটালে যাওয়ার পাশাপাশি নন রিজর্ভিং ফিভার আপনার জ্বর কিছুতেই থামছে না আমরা জ্বর জ্বরের জন্য যে ওষুধগুলো দিচ্ছি অ্যান্টিবায়োডেটিক বলি আমরা সেগুলোতে আপনার জ্বর কমছে না তার মানে আপনার প্রদাহের মাত্রা অনেক বেশি সো আন্ডারলাইং ড্যামেজ হওয়ার ঝুঁকিটাও অনেক বেশি সো এটা কিন্তু একটা ইন্ডিকেশন হসপিটালে যাওয়ার সাথে আপনার অন্যান্য সিমটমের মাত্রা যদি অনেক তীব্র হয় এত বেশি কাশি আপনার ডে টু ডে লাইফ হ্যাম্পার হচ্ছে পাশাপাশি অন্যান্য কোমোরবেটিস আছে আপনার হাইপার টেনশান ডায়াবেটিস কিডনি জটিলতা লিভারের সমস্যা যেগুলো আমরা ক্রনিক ডিজিজ বলি তো এই ক্রনিক ডিজিজের সাথে যদি আপনার লক্ষণের তীব্রতা বেশি থাকে তাহলে অবশ্যই আপনাকে হসপিটালাইজ হতে হবে এখানে একটা জিনিস আমি মেসেজ দিতে চাই কোভিডের শুরু থেকে এখনকার যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি শুরুর দিকে কিছুটা আতঙ্কের জন্য হলেও কিন্তু মানুষ হসপিটালে আসতেন এখন আমরা আইসিউতে যে পেশেন্টগুলো পাচ্ছি তারা হসপিটালে আসছে সিমটম অনসেটের থেকে দুই তিন সপ্তাহ পরে ততদিনে কিন্তু ওদের ফুসফুস অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এবং যখন আরো অ্যাডভান্স স্টেজে আইসিউতে আসছে আমরা খুব বেশি কিছু করতে পারছি না তো আপনি এই যে উপরোক্ত লক্ষণ গুলো আমি বললাম এটা যদি ফুলফিল করে আপনাদের উচিত হবে যে কোনো একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া বা হসপিটালে সাধারণ চিকিৎসা ব্যবস্থাপনার আওতায় আসা সেখান থেকে চিকিৎসকের ঠিক করবেন আপনার আইসিউতে প্রয়োজন আছে কি নাই রাইট এক্সাক্টলি এবং আইসিউতে যদি প্রয়োজন থাকেও মানে কোভিড পেশেন্টের সেক্ষেত্রে আমরা দেখে থাকি যে কোভিড পেশেন্টের লাংসে ইনভলভমেন্টটা সবচেয়ে বেশি হয়ে থাকে বা লাংসকেই টার্গেট করে থাকে তো সেক্ষেত্রে নিউমোনিয়া যেটা হয় কোভিড পেশেন্টদের এই যে নিউমোনিয়ার ক্রাইটেরিয়াগুলো সেগুলো অন্যান্য নিউমোনিয়া থেকে মানে ডিফারেন্স করি কিভাবে বা কি কি জি চমৎকার প্রশ্ন কোভিড নিউমোনিয়াটা একটা ভাইরাল নিউমোনিয়া আমরা জানি যে ফুসফুসের যেকোনো সংক্রমণ যেটা এক্সরে বা সিটি স্ক্যানে যদি অ্যাপিয়ারেন্স হয় সেটা আগে আমরা নিউমোনিয়া বলি বেসিকালি এটা হচ্ছে একটা ইনফেকশন তো এটা ব্যাকটেরিয়া দি হতে পারে ভাইরাস দি হতে পারে ফাঙ্গাস দিয়ে হতে পারে এবং কি টিউবারকুলারও হতে পারে তো ভাইরাল নিউমোনিয়ার সাথে কোভিড নিউমোনিয়া হচ্ছে এটা এক ধরনের আর আমরা আর এনএ ভাইরাস বলি তো ব্যাকটেরিয়ার নিউমোনিয়া সাধারণত একটা নির্দিষ্ট অঞ্চলে লাংসের সীমাবদ্ধ থাকে আমরা এদেরকে লোবার নিমোনিয়া বলি বা লোবার কনসেলিডেশান বলি বাট এই ভাইরাল নিউমোনিয়াটা একটু ডিফিউজ প্যাটার্নে হয় আর কোভিডের সাথে অন্যান্য ভাইরাল নিউমোনিয়াগুলোর পার্থক্য হচ্ছে এটা সাধারণত আমরা বলি যে ক্রেজি যেটা হচ্ছে ঘষা মতো। ঘ যদি একটা এক্স রে করি সেটা দেখতে পাই এবং এই নিউমোনিয়াটা কিন্তু হতে পারে এবং এটা খুব দ্রুত কিন্তু ছড়িয়ে যায়। কিন্তু এত দ্রুত ইনভলভ করে এবং এই ছড়ানোর সাথে সাথে অক্সিজেনের ঘাটতিটাও কিন্তু সামঞ্জস্যপূর্ণ সো এটা খুব অ্যাগ্রেসিভ এবং লাংসের বড় একটা অঞ্চল জুড়ে কিন্তু সেটা আক্রান্ত করে আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস এবং নিউমোনিয়া থেকে সেরে ওঠার পরেও

আসলে আমরা আমি গত ১৮ তারিখে করোনা চেক করার পরে আমার হল তেইশ তারিখ তারিখের দিকে তো রেজাল্ট পাওয়ার পরে আমি যখন করলাম বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছি এখন শুধু আমাদের ট্রাইলক টেন আর হচ্ছে ইমাটিন নামে একটা ওষুধ দিয়েছে এই দুটা শুধু খাচ্ছি আমি আমার লক্ষণটা কিরকম আমার নাকে কোনো স্বাদ গন্ধ ছিল না নাকটা বন্ধ থাকতো ভীষণ কিন্তু কাশি একটু হালকা করে একটু কাশি হয় কিন্তু কাশিটা খুব বেশি জোরে না এবং অনেক ঘন ঘন না এবং কোনো কাশি ওঠার কোনো লক্ষণই নাই আসলে এভাবে আমার কিন্তু অলরেডি দিন পার হয়ে গেছে চোদ্দ পনেরো দিলেও ওরা সাধারণত পরীক্ষা না করার জন্য ইন্সপায়ার করে যে সেকেন্ড টাইম যে এটা পরীক্ষা করে যে আমরা কনফার্ম হবে সেটা ওনারা করতে না বলে তা আসলে কি আমি আউট অফ ডেঞ্জার কিনা এখন আমার বাচ্চাটাও এখন পজিটিভ হয়ে আসে প্রথম কথা হচ্ছে সাধারণত দশ থেকে দিনের পরে সংক্রমণের ঝুঁকি অনেক কমে যায় আপনি যদি যদি উপসর্গবিহীন থাকেন বা বাসায় বর্ধনের তীব্র আমাদের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থাপনায় কিন্তু ভাইরাসটাকে নিউট্রাল করে ফেলে সো যদি আপনি গত মাসের আঠেরো তারিখে যদি আক্রান্ত হন আজকে চার তারিখ তো এই সময়টাতে আপনার সংক্রমণের ঝুঁকিটা কমে যাওয়ার কথা বা নাই হয়ে যাওয়ার কথা দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি একবার ডায়াগনোসিস হন এবং আপনার যদি কোনো জটিলতা না থাকে সেকেন্ড টাইম আবার করোনাটা শরীর থেকে চলে গেলো কিনা এই টেস্টটা করার জন্য খুব বেশি হারিয়ে হওয়ার প্রয়োজন নেই কারণ এটা সময়ের সাথে সাথে একটা পর্যায়ে এটা কিন্তু নিউট্রালাইজ হয়ে যায় শরীর থেকে ভাইরাসের উপস্থিতি আর থাকে না সো আপনি যদি শারীরিকভাবে সুস্থ বোধ করেন আপনার যদি কোনো জ্বর না থাকে কাশি না থাকে অক্সিজেনের মাত্রা যদি ভালো থাকে আমরা বলি যে চোদ্দ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বা বিশ্রামে থাকার জন্য চোদ্দ দিন যদি পার হয়ে যায় এরপর যদি আপনি শারীরিকভাবে যদি ভালো বোধ করেন বা খুব মিনিমাম সামান্য উপসর্গ থাকে তাহলে আমার মনে হয় যে এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের সদউত্তর পেয়েছেন এই আসলে এটাও কিন্তু একটা বড় একটা কোশ্চেন এখন সবার কাছ থেকে আমি এটা শুনি যে তার যদি একবার কোভিড পজিটিভ হয়ে যায় সে আসলে কততম দিনে গিয়ে আবার সেকেন্ড টেস্টটা করাবে মানে নেগেটিভ হওয়ার জন্য টাকা গিয়েছে অনেকের 15 দিন বা 21 দিনে গিয়েও পজিটিভ থাকছে এটা কিন্তু একটা নতুন সমস্যা এই সমস্যাটা নিয়ে আপনারা উপদেশ কি আমার কথা হচ্ছে মানে ইন জেনারেল সবার মানে হয়ে যাওয়ার পরে লক্ষণ যদি না থাকে 14 দিন যদি পার হয়ে যায় সে যদি ভালো বোধ করে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কোনো অসুবিধা নাই রুটিনলি টেস্ট করার প্রয়োজন নাই ডিটেকশনের জন্য প্রয়োজন আছে কিন্তু আপনি তো কোভিড আক্রান্ত হয়ে গিয়েছেন না বাট অনেকে চাকরিজীবী হওয়ার কারণে সেটা বলছি এখন এই প্রসেসের সাথে একটা ফেলাসি আছে যে অনেক সময় আমরা স্টোরেট দিচ্ছি পেশেন্টকে ট্রিটমেন্টের পার্ট হিসেবে কিন্তু যারা স্টোরেট পায় তাদের ক্ষেত্রে কিন্তু ভাইরাল পার্টিকেলটা নেগেটিভ হতে একটু বেশি সময় লাগে তো সো সেক্ষেত্রে আপনি চোদ্দ দিন পার হওয়ার পরে আপনি একটা টেস্ট করাতে পারেন যারা দেশের বাইরে যাবেন বা চাকরিতে এর একটা বিষয় থাকে চোদ্দ দিন পরে যদি সেটা নেগেটিভ আসে ইটস ওকে কিন্তু যদি পজিটিভ আসে আরও চোদ্দ দিন পরে সেকেন্ড টেস্টটা করতে পারেন কারণ এই সময়টা তো অনেক সময় যদি আপনি ইমিউন সিস্টেমটা আবার রিগেইন করেন তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে যদি বেশি থাকে সাত দিন আবার একটা রিপিট করতে পারেন ওকে এবার আমি আগের প্রশ্ন ফিরে যাই যেখানে আমি প্রশ্ন করেছিলাম যে কোভিড পেশেন্টের নিউমোনিয়া বা লাংসের ড্যামেজটা আমরা এক্স রে ছাড়া আর কি কি মাধ্যমে করে থাকি আচ্ছা এক্স রে ছাড়া তো আসলে চিত্রটা দেখার উপায় নাই, কিন্তু রেডিওলজিক্যালি আমরা একটা সিটি করতে পারি হাইড্রোজোলেশন সিটি স্ক্যান যার মাধ্যমে আরও নিখুঁতভাবে লাংসের কতটুকু ড্যামেজ হলো বা কতটুকু অঞ্চল জুড়ে ইনভলভ হলো সেটা বোঝা যায় এবং এটা খুব ইম্পর্টেন্ট আমরা তাহলে সিবিরিটিটা অ্যাসেসমেন্ট করতে পারি এবং পেশেন্টের পরবর্তীতে ফাইব্রোসিস হওয়ার বা লাংসটা শক্ত হয়ে যাওয়ার ঝুঁকি কতটা আছে সেটাও আমরা একটু ইনডাইরেক্টলি বুঝতে পারি এটা একটা বিষয় পাশাপাশি ঝুঁকি বোঝার জন্য আমরা রক্তে কিছু পরীক্ষা করি যে আমরা যেটা বলি প্রদাহ যে অ্যাকচুয়ালি ড্যামেজটা হয় প্রদাহের আধিক্যের কারণে তো প্রদাহ দেখার জন্য কিছু মার্কার আছে প্রথমত আমরা একটা ব্লাডের সিবিসি করি সেখানে আমরা নিউট্রিফিল লিম্ফোসাইট কাউন্টার রেশিওটা দেখি সি আর নামে একটা টেস্ট আছে সেখান থেকে ইনফ্লামেশনের ম্যাগনিচিউডটা বোঝা যায় পাশাপাশি আমরা ডি ডাইমার করি এই প্রদাহের ফলশ্রুতিতে রক্ত জমাট বাঁধার একটা প্রবণতা দেখা যায় ডিডাইমারটা সেখান থেকে আমাদের একটা ক্লু দেয় যে রক্ত জমাট বাঁধার প্রবণতা আছে কিনা fibrinogen level করি সেটাও আমাদেরকে দুটো ইনফরমেশন দেয় রক্ত জমাট বাঁধার প্রবণতা আছে কিনা অথবা ইনফ্ল্যামেশনটা অনেক বেশি কিনা তো পাশাপাশি আমরা রিসেন্টলি আরেকটা টেস্ট আসছে ইন্টালিকুয়েন সিক্স এটাও একটা প্রদাহের মার্কার আমাদের শরীরে তো আমরা জানি যে কোনো প্রদাহজনিত সমস্যা ইন্টারলিউকিন সিক্স লেভেল অনেক বেড়ে যায় তো সো অনেক সময় স্পেশালি এটা রুটিনলি সবার প্রয়োজন নাই

আসছে বা হচ্ছে করে। খুব বেশি অ্যাডভান্স স্টেজ যদি কোনো পেশেন্ট যদি আইসিউতে আসে সেক্ষেত্রে এটা এমনিতে ফেট ভালো না সেটা কোভিড নন কোভিড যাই হোক না কেন তো আমরা এখন যেটা দেখেছি আমাদের দেশে সুস্থতার হার বেশি থার্টি থেকে ফর্টি পার্সেন্ট পেশেন্ট আমাদের এখানে মর্টালিটি আইসিউতে কিন্তু যদি আপনি যদি পাশ্চাত্যের সাথে বা উন্নত বিশ্বের সাথে কম্পেয়ার করেন উল্টা সেখানে প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো পেশেন্টের মর্টালিটি থার্টি থেকে ফর্টি পার্সেন্ট সুস্থ হচ্ছে বাট আমাদের বাংলাদেশে আইসিউগুলোতে কিন্তু রিকাভার করে যাচ্ছে তো পাশাপাশি যেটা হচ্ছে কিন্তু এখন যেটা আপনার শুরুর দিক থেকে যদি আমি কম্পেয়ার করি এখন কিন্তু মৃত্যু হার বাড়ছে এই বাড়ার একটা হ্যাঁ বাড়ার অন্যতম একটা কারণ হচ্ছে একটা হচ্ছে স্ট্রেন চেঞ্জ হতে পারে যেটাতে হয়তো তীব্রতা বা সিভিরিটি বাড়তে পারে দ্বিতীয়ত হচ্ছে আমি আবারও বলছি এখন অনেকেই ডক্টরের কাছে বা হসপিটালে আসছেন অনেক লেট স্টেজে তো এই যে ডিলেটা এটাতে লাংস ইনভলভমেন্ট অনেক বেশি হয়ে যাচ্ছে এবং মাল্টি অর্গান ফেলিউর অনেক বেশি হচ্ছে তো আপনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে নাও এ ডেজ মৃত্যুর হারটা কিন্তু বেড়ে গিয়েছে সেই সাথে কোভিড নিয়েও কিন্তু দ্বিতীয় ঝড় বা দ্বিতীয় যে স্টেজটা এখন সব জায়গায় আমরা বলছি যে কোভিড এর যে দ্বিতীয় আশঙ্কাটা সংক্রমণের সেটা আসলে ঢেউটা আমরা কিভাবে কন্ট্রোল করব বা কি অবস্থা এই বিষয়টা কথা বলবো আরো একটা ব্রেকের পরে প্রিয় দর্শক আপনারা দেখছেন আজগরালি হাসপাতাল স্বাস্থ্য কথা নিচ্ছে আরো একটা বিরতি বিরতির পরে বুঝতেই পারছেন যে কোন বিষয়টি নিয়ে কথা বলবো তো আপনারা আমাদের সাথে ছিলেন আশা করব সাথেই থাকবেন প্রিয় দর্শক করোনার দ্বিতীয় ঢেউ এবং সেই দ্বিতীয় ঢেউ ঠেকানোর মতো চিকিৎসা ব্যবস্থাপনা আমাদের আছে এবার আছি এবং আমার সাথে যিনি ছিলেন তিনি আছেন ডাক্তার রবিউল হালিম যে প্রশ্নটি করেছিলাম যে দ্বিতীয় ঢেউ সেই সাথে আপনি বলছেন যে নাওয়ে ডেস মৃত্যুর হারটা একটু বেড়ে গিয়েছে তো আমাদের চিকিৎসা ব্যবস্থাপনা বা দ্বিতীয় ঢেউকে আসলে কতটুকু কন্ট্রোল করতে পারবো সেই সক্ষমতা আমাদের কতটুকু ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য দ্বিতীয় ঢেউ এটা আসলে খুব জনপ্রিয় একটা ট্রাম এখন বা ইউরোপ বাংলাদেশ সব জায়গায় দ্বিতীয় ঢেউ নিয়ে অনেক আশঙ্কা করা হচ্ছে আশঙ্কাটা যৌক্তিক আমরা যদি হিস্ট্রিতে দেখি স্প্যানিশ ফ্লু ওখানে কিন্তু দ্বিতীয় ঢেউতে অনেক বেশি মানুষ মারা গিয়েছে সো করোনাতে কিন্তু দ্বিতীয় ঢেউতে অনেক বেশি ক্যাটাস্ট্রফি হওয়ার একটা ঝুঁকি আছে আর আমাদের সক্ষমতা কতটুকু আমি যেটা বলতে চাই যে যখন এরকম যুদ্ধ পরিস্থিতি থাকে মহামারী পরিস্থিতি আমাদের যা কিছু আছে আমি যদি বলি যে রাতারাতি পাঁচ হাজার দশ হাজার আইসিউবেড ক্যাপাসিটি বিল্ড আপ করবো অ্যাকচুয়ালি আপনি যন্ত্রপাতি এনে দিলেও সেটা সম্ভব না কারণ ম্যান পাওয়ার এই সময়টাতে বিল্ড হবে না তাহলে আমাদেরকে ভালো যে আমাদের শক্তির জায়গাগুলো আছে সেগুলোকে কাজে লাগাতে হবে আমাদের হেলথ ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু অনেক ব্যাপক এবং বিস্তৃত আমরা যেটা করতে পারি উপজেলা লেভেল থেকে শুরু করে জাস্ট আমি সংক্ষেপে যদি বলি স্ক্রিনিংটাকে অনেক জোরদার করতে হবে হ্যাঁ কোভিড হতে পারে অনেকেরই হবে যে মহামারী সিচুয়েশন আমাকে অক্সিজেন স্বল্পতা কাদের আছে ওদেরকে দ্রুত শর্ট আউট করতে হবে ফিঙ্গার পালস অক্সিমেট্রি দিয়ে উপজেলা হেলথ কমপ্লেক্সে আমাকে অক্সিজেনেশনের ব্যবস্থা করতে হবে এটা যদি লেভেল ওয়ান হয় তো সেখানে যদি আমি অক্সিজেনেশন এবং অন্যান্য সাপোর্টিভ কেয়ার দিতে পারি অনেকেই কিন্তু বেঁচে যাবে ওখান থেকে যারা জটিল তাদেরকে জেলা পর্যায়ে পর্যায়ক্রমে ট্রাশিয়ারি কেয়ার এবং লাস্ট অফ অল আমরা আইসিউতে সেট করতে পারি এটা একটা বিষয় আর মেকশিফট করা যায় কিভাবে উপজেলাতে অ্যাকচুয়ালি আমরা জাস্ট অক্সিজেনের ব্যবস্থা এবং অন্যান্য সাপোর্টিভ কেয়ার জেলা পর্যায়ে আপনি জানেন আমাদের অনেক পোস্ট অপারেটিভ রুম আছে যেখানে কিন্তু সেন্ট্রাল অক্সিজেন পোর্ট আছে সো আমরা যেখানে আমাদের অক্সিজেনের লাইন আছে ব্যবস্থা আছে সেখানে যদি আমরা হাই ফ্লো হাই ফ্লো মিটার যদি দিই পাশাপাশি আমরা যদি হাই ফ্লো নেজাল ক্যানুলা দিতে পারি নন ইনভেসিভ ভেন্টিলেশন দিতে পারি দিস আর ভেরি ইজি সহজে অপারেট করা যায় এবং আমরা নার্সদেরকে ডক্টরদেরকে খুব দ্রুত প্রশিক্ষণ দিতে পারি সো এগুলো যদি অ্যাভেলেবেল করা যায় ইনভেসিভ ভেন্টিলেটারটা অ্যাকচুয়ালি পসিবল না বাস্তবতার প্রেক্ষিতে কিন্তু হাইফ্রোনাজাল ক্যানুলা বা অন্যান্য নন ইনভেসিভ অক্সিজেন ডিভাইস এগুলো কিন্তু যদি আমরা অ্যাভেলেবেল করতে পারি তাহলে জেলা পর্যায়ে আমাদের সেখানে কিন্তু সাপোর্টটা অনেক রাতারাতি বাড়ানো সম্ভব পাশাপাশি ঢাকাতে আমাদের বা বড় বড় বিভাগীয় শহরে মেডিকেল কলেজ হসপিটাল যারা আছে যেখানে যে সকল আইসিউ বেড ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে প্রত্যেকে দ্রুত অ্যাক্টিভ করা যতটুকুই আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে ওটাকে যদি আমরা 100% অ্যাক্টিভেট যদি নাও করতে পারি কিন্তু এভাবে যদি আমরা যদি প্ল্যান वाइज যদি সাজাতে পারি আমাদের এটা মোকাবেলা করা সম্ভব অফ কোর্স কারণ আমাদের স্কেলটা অনেক বড় এক্স্যাক্টলি ইন অ্যাডিশন আমি আরেকটা জিনিস বলতে চাই যে প্রশাসনকে অনেক কঠোর হতে হবে কারণ দ্বিতীয় ঢেউ আমরা বলছি দ্বিতীয় ঢেউ মুখে বলছি কিন্তু আমরা আসলে কোনো রুলস মেইনটেইন করছি না মাস্ক পড়ছি না সামাজিক দূরত্ব মেইনটেইন করছি না সকল জায়গায় আমরা কোনো কারণ ছাড়া ঘুরে বেড়াচ্ছি এটা আমার মানে জনগণের একেবারে নরমাল যে ভিউ সেখান থেকে আমি বললাম সো যাই হোক আমরা যে কথা বলছিলাম আইসিইউ সাপোর্ট নিয়ে আচ্ছা করোনা پیشنটদের ক্ষেত্রে অনেক সময় দেখা গিয়েছে হঠাৎ মৃত্যু হচ্ছে এটার কারণটা কি জি এটা খুব কমনলি একটা প্রশ্ন যেটা আমরা সব সময় ফেস করি অনেকেই অভিযোগ করছে যে করোনা হচ্ছে হালকা উপসর্গ ছিল বা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে গেল সাডেন মারা যাচ্ছে বা ভর্তি অবস্থায়ও پیشنটের অ্যাটেনসে বলছিলেন উনি তো কালকেও মোটামুটি ছিলেন কথা বলছিলেন আজকে শুনলাম হঠাৎ মারা গেছেন কেন হয় সাডেন ডেথ আপনি যেটা আপনি বললেন যে করোনাতে শ্বাসের সমস্যা চৌকে বাট এটা এমন একটা ডিজিজ যেটাতে মাল্টিঅরগান ইনভলভমেন্ট হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা প্রাণঘাতী হতে পারে আমাদের রক্ত সম্বন ব্যবস্থাটা ক্ষতিগ্রস্ত হওয়া আমরা বলি যে প্রদাহের কারণে রক্তনালীর ভিতরে আপনার ভাস্কুলাইটিস হয় প্রদাহ হয় একজন রক্তনালীতে এবং আমাদের রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়াটা এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় সো বিভিন্ন রক্তনালিতে রক্ত জমাট বেঁধে যায় এখন যদি হৃদযন্ত্রের রক্ত নালিতে যদি রক্ত জমাট বেঁধে যায় তাহলে হার্ট অ্যাটাক হচ্ছে যেটাকে আমরা একই বলছি ফুসফুসের বড় রক্তনালীগুলোতে যদি জমাট বেঁধে যায় তার মনের অ্যাম্বোলিজম হচ্ছে সেটা যদি আনট্রিটেড অবস্থায় থাকে প্রমভি যদি চিকিৎসা না হয় তো সেখানে মৃত্যু অবধারিত কারণ সেখান থেকে হার্ট এবং লাংস ফেলিউ হয়ে যাচ্ছে আরেকটা মেসি স্ট্রোক নিয়ে আসছে এই রক্তের দলাগুলো যদি ব্রেনের যেটা আমাদের মস্তিষ্কের সার্কুলেশনে যদি কোথাও ব্লক করে দেয় সেখানে আমাদের স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করছে সো একিউট এমাই পালমোনারি এমবোলিজম অথবা সেরিব্রোভাসকুলার ডিজিজ এটা এর জন্য আসলে আমরা কি ধরনের প্রিকশন বা আমরা ট্রিটমেন্টে কি রাখছি অপশন হিসেবে রাইট আমাদের প্রথমত হচ্ছে যেটা বললাম যে এটা প্রদাহেরই কিন্তু ফলশ্রুতিতে হচ্ছে ইনফ্ল্যামেশনটাকে আমাদেরকে খুব ইন্টেলিজেন্ট ওয়েতে কিন্তু সেটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে এটা হচ্ছে কোভিডে চিকিৎসা প্রধান শর্ত অক্সিজেনেশানটা আমাদেরকে ইমপ্রুভ করতে হবে যদি অক্সিজেনের ঘাটতি হয় সেটাও ইনফ্লামেটারি ক্যাসকেটটাকে কিন্তু ইনভাইট করতে পারে সো অ্যাডোকেট অক্সিজেনেশানটা এনশিওর করা পাশাপাশি যে প্রধাটাকে কন্ট্রোল রাখা আসার বিষয় হচ্ছে আমাদের দেশে কিন্তু প্রধায়েরকে কন্ট্রোল করার জন্য যে যে ওষুধপত্র প্রয়োজন এগুলো খুবই অ্যাভেলেবেল এবং সস্তায় পাওয়া যায় এবং আমরা যেটা আমাদের জনগণকে আমরা যেটা বলবো সেটা আপনার কখনও নিজের ইয়েতে কিনে খাবেন না চিকিৎসকের পরামর্শে নিতে হবে অনেক সাইড এফেক্ট আছে সো প্রদাহটাকে খুব ইন্টেলিজেন্ট ওইতে কন্ট্রোল করা পাশাপাশি রক্ত জমাট না বাঁধে এটার জন্য কিছু মেডিকেশন আছে আমরা বলি প্রোফাইল একটিক সেটাও নির্ধারিত মাত্রায় নির্ধারিত ডিউরেশনে নেওয়া যায় সেটাও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি পেশেন্ট পান তাহলে ঝুঁকিটা কিন্তু অনেক কমে আসবে এক্স্যাক্টলি সো এটা তো একদমই সিরিয়াস কন্ডিশনটা নিয়ে আমি কথা বললাম বাট ইনভেরিয়াবলি আমি দেখেছি যে করোনা থেকে সেরে উঠেছে কিন্তু তার আরো অনেক ধরনের জটিলতার মধ্য দিয়ে তিনি দীর্ঘদিন ধরে চলতে থাকেন সেই জটিলতাগুলো যদি একটু বলতেন করোনা পরবর্তীকালীন সময় এটাকে পোস্ট কোভিড সিনড্রোম বলছি আমরা এবং নাও এটা কিন্তু বড় ধরনের একটা স্বাস্থ্য সমস্যা তৈরি করছে যে করোনা পরিবর্তিত পরবর্তীতে যে জটিলতাটা তো প্রথম কথা হচ্ছে শ্বাসকষ্ট হয় অনেকে যেটা আমাদেরকে কমনলি এসে বলে আমরা সিঁড়ি উঠতে পারছি না একটুতে হাঁপিয়ে যাচ্ছি কেন হচ্ছে কোভিডে যে নিউমোনিয়াটা হচ্ছে এটা অনেক ক্ষেত্রে লাংসকে দুর্বল করে দিচ্ছে সেখানে একজন ফাইব্রোসিস বা শক্ত হয়ে যাচ্ছে লাংসের এক্সপানশন ক্যাপাসিটিটা কমে যাচ্ছে তার মানে রুগীর চায়দায় সে ফুসফুসকে মেলতে পারছে না তো এটা একটা জটিলতা দ্বিতীয় জটিলতা যেটা হয় আপনি যেটা একটু আগে বললাম যে প্রদাহজনিত সমস্যার কারণে অনেকের বারবার জ্বর আসতে পারে জ্বরটা কিন্তু প্রদাহের একটা লক্ষণ অনেকে কমপ্লেন করে আমার তো আবারও জ্বর আসতেছে তো এটা ইন্ডিকেট করে তার মধ্যে একটা অল্প মাত্রায় হলেও ইনফ্লামেশন বা প্রদাহটা চলছে তিন নম্বর যেটা আমি আপনাকে বললাম যে হৃদযন্ত্র বা অন্যান্য ভাইটাল অর্গানের রক্ত ব্লক হয়ে যেতে পারে সেটা হয়ে কিন্তু হার্ট অ্যাটাক বা ফুসফুসের ইনসাফিসিয়েন্সি বা ব্রেন স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করতে পারে চতুর্থত যেটা হচ্ছে অন্যান্য অর্গান যেমন অনেক পেশেন্ট কমপ্লেন করে যে তাদের বারবার পাতলা বেখানা হচ্ছে খাবার দাবারে অস্বস্তি হচ্ছে ঘুম হচ্ছে না তো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু এই কোভিডের সাথে সম্পর্কিত এবং ওগুলো কিন্তু অনেক কিছুই প্রতিরোধযোগ্য চিকিৎসাযোগ্য তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই যে লক্ষণগুলো বললাম এগুলো যদি আমরা চিকিৎসা নিই তাহলে আমাদের কোয়ালিটি অফ লাইফ স্প্যান অনেকটা লাইফটা বাড়বে এবং পাশাপাশি অনেক অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঝুঁকি আমরা কমাতে পারবো আরেকটা জিনিস আমি এখানে গুরুত্বপূর্ণ রিহাবিলিটেশান আমরা এখন একটা জিনিসের গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে পালমোনারি রিহেবিলিটেশন আপনি যে কোনো একজন বিশেষজ্ঞ তত্ত্বাবধানে বা একজন শ্বাসযন্ত্র বিশেষজ্ঞ তত্ত্বাবধানে যাদের ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত তারা ফলো আপ সাথে একটা রিহ্যাবিলিটেশন ফেজে থাকবেন তাহলে কিন্তু অনেকটাই জটিলতা ওভারকাম করা সম্ভব রাইট এবং আরেকটা কথা সবাই বলে যে আমি প্রচন্ড উইক আমি দাঁড়াতে পারছি না এটারও তো রিজেন্ট আপনি বলেই দিয়েছেন সবগুলোর কারণে কিন্তু আসলে দুর্বলতা ডেভেলপ করে হ্যাঁ রাইট সো কোভিড নিয়ে আমরা অনেক কথা বললাম এবার যদি একটু মানে আইসিইউ সাপোর্ট নিয়ে আমি নন কোভিড যারা পেশেন্ট তাদের আসলে মুমূর্ষু রোগীদের যে আমরা আইসিউ সাপোর্টটা দেই কতটুকু আসলে বাংলাদেশে ওভারঅল সিচুয়েশনে কতটুকু আমরা চিকিৎসা সুব্যবস্থাটা নিশ্চিত করতে পারি এটা খুব টাফ এই সিচুয়েশন আসলে কারণ আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের অন্যান্য সমস্যার কারণে অনেক پیشنট মুমূর্ষু হচ্ছে সো তাদের চিকিৎসাটা এনসিওর করাটা খুব জরুরি তো যেটা হচ্ছে আমাদের এজ হল তো বেড ক্যাপাসিটি गवर्नमेंट বাড়িয়েছে একটা সময়টা তো 1.5000 এর মধ্যে ছিল প্রায় 500 মতো বেড কিন্তু কোভিড সিচুয়েশনে বেড়েছে বা কিছু মেকশিফট হয়েছে তো এখন এই ওদের সুব্যবস্থাপনার জন্য যেটা দরকার পেশেন্টের আসলে পার্সেন্টেজ অনুযায়ী যে কোনো হসপিটালকে আসলে যেমন আমাদের সেন্টারে যেটা আজগুড়ালিতে আমাদের প্রায় সিক্সটি বেডের কাছাকাছি ক্রিটিক্যাল বেডের ক্যাপাসিটি আছে এর মধ্যে আমরা কোভিড নন কোভিড জোন ভাগ করা আছে রেড জোন গ্রিন জোন গ্রে জোন বা ইন্টারমিডিয়েট জোন তো সেক্ষেত্রে আমরা আমাদের পেশেন্টের প্রবণতা অনুযায়ী যে ভর্তির প্রবণতা অনুযায়ী যদি দেখি যে গ্রিন জোনের পেশেন্টের জন্য আমার দশটা বেড রিজার্ভ রাখা দরকার আমরা দশটা একটা উইং কিন্তু আইসোলেটেড করে দিচ্ছি বাকিগুলো আমরা রেড জোন করে দিচ্ছি এটা একটা ডাইনামিক চেঞ্জিং যেটা আপনাকে কিন্তু সবসময় বিভিন্ন ইনস্টিটিউশনের অনুযায়ী কিন্তু সেটা চেঞ্জ করতে হবে করলে সেটা হয়তো মানুষের ভোগান্তি অনেক কমে যাবে এক্স্যাক্টলি এটা তো আজকাললের হাসপাতালের যে ব্যবস্থা আপনি সেটা বলছেন এটাই বিশ্ব স্বীকৃত যে দুটোই করতে হবে আমি সেটাই বলতে চাচ্ছি যে আমরা চেষ্টা করছি इवन আমি যেহেতু ঢাকা মেডিকেল কলেজে কাজ করি সেখানেও কিন্তু চেষ্টাটা চলছে এবং অনেক সময় অনেক ধরনের জটিলতার কারণে সেই চেষ্টাটা হয়তো বিফল হয়ে যায় কিন্তু আমাদের ডাক্তারদের পক্ষ থেকে বা আমরা যতটুকু করা সেটা কিন্তু করে থাকি এবং ট্রাই সিস্টেমটাও চালু করার যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আমরা করে যাচ্ছি তো থ্যাংক ইউ সো মাচ আপনাকে আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি সময় দিলেন গুরুত্বপূর্ণ একটি টপিকে আমাদেরকে অনেক ধরনের পরামর্শ দিলেন এর জন্য আরো একবার ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং দেশ টিভির সকল দর্শক আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আমরা চেষ্টা করেছি যে কোভিড নাইন্টিন এই সিচুয়েশানে আসলে কখন একটা কোভিড পেশেন্টের হসপিটালে যাওয়া দরকার সেখান থেকে তার আসলে কখন আইসিইউ সাপোর্ট দরকার বা আইসিউ নিয়ে যে মিথ কাজ করে আমাদের মাঝে বা আইসিউ নিয়ে যে আমাদের যে কনফিউশনগুলো সেগুলো আসলে ক্লিয়ার করার চেষ্টা করেছি আজকের এপিসোডে তো এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে আমি আবারও চলে আসবো আগামী সপ্তাহে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন স্বাস্থ্যবিধি মেনে সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় ভালো থাকুন দেখা आगामी सप्ताह